আপনাদের শেষ হলে আমি একটু সময় নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আসলে এখানে তিনটা জোন করা হয়নি, এখানে রেড জোন করা হয়েছে, এখানে অরেঞ্জ জোন করা হয়েছে, এখানে গ্রিন জোন করা হয়েছে, এবং এখানে প্রাইভেট জেট জোন করা হয়েছে। অর্থাৎ বিতর্কিত ব্যবসায়ীরা যারা বাংলাদেশ থেকে পালাতে চাচ্ছেন, তাদেরা প্রাইভেট জেটে করে দেশ ছেড়ে পালাতে পারেন, যেন সেই ব্যবস্থাও বাংলাদেশে এখন নেওয়া হয়েছে। সেই জোনটা এয়ারপোর্টে করা হচ্ছে, সিভিল এভিয়েশন করে দিয়েছেন যে বাংলাদেশ থেকে পালানোর জন্য এখন যারা বাংলাদেশকে গত 3 দশক ধরে লুটে বা ধ্বংস করেছে, তাদের তাদের জন্য একটা জোন করা হয়েছে যেন তারা পালাতে পারেন। জোন শুধু আমাদের জন্য করা হয়েছে যে আমরা যেন একটা জায়গায় বসে মারা যেতে পারি। উনি যে কথাটি বললেন সেটার এ বি সি ডির কোনো মিল নেই। একটা লোক যদি রেড জোন থেকে গ্রিন জোনে চাকরি করতে যেতে পারে আর গ্রিন থেকে ইয়েলো জোনে যেতে পারে, তাহলে এই জোনের কোনো মিনিং নেই। এই জোনের মিনিংটা তখনই হতো যদি রেড জোনকে কমপ্লিটলি লকডাউন করা হতো এবং গ্রিন জোন এবং ইয়েলো জোনের মধ্যে হয়তো একটা মিডিয়াম ইন্টারঅ্যাকশন থাকতে হতো। আমরা যে এক্সাম্পলটার কথা বলছি, ইন্ডিয়া এবং চায়না, দে আর ফেডারাল স্টেট। আপনি উহান প্রভিন্সকে লকডাউন করেছেন, আপনি গুজরাট প্রভিন্সকে লকডাউন করেছেন, বাংলাদেশে তো সেই লেসন ড্রয়িংটা আপনি আনতে পারছেন না। আপনি যে কথাটি বলছেন, জনগণকে বারবার নতুন ফর্মুলা বোঝানোর চেষ্টা করছেন, এগুলি হচ্ছে সিম্পল টাইম ওয়েস্টিং। আপনারা 2 মাস ধরে টাইম ওয়েস্ট করেছেন, জনগণকে লকডাউনের নামে সাধারণ ছুটি বলে টাইম ওয়েস্ট করেছেন। 3 জন সংক্রান্ত থেকে 50,000 সংক্রান্ত হয়েছে, আপনাদের এখনো বিবেক নড়ে উঠেনি। তো আমার কথাটা হচ্ছে, ফর গড সেক, আপনারা এই ধরনের নাটকগুলি বন্ধ করুন। আইদার সবকিছু খুলে দিয়ে 20 লক্ষ মানুষ মারা যেতে দেন, বা বাংলাদেশে একটা কারফিউ জারি করেন, এবং কারফিউ জারি করে 3 মাস ধরে, 3 সপ্তাহের একটা কারফিউ জারি করে আপনারা একটা সমাধান দেন। এইসব জোনাল থিওরি দিয়ে আপনারা যেটা বলার চেষ্টা করছেন এটা হাস্যকর। আমার মেয়ে যে ক্লাস 3 পড়ে, সে আপনার কথা শুনলে হাসবে যে একটা রেড জোনের মানুষ গ্রিন জোনে যেতে পারবে, ইয়েলো জোনে যেতে পারবে, তারপরও আমরা কন্টেইন করব। আপনি কি বলছেন জোনিং এর কথা, আপনি কি বলছেন ম্যাপিং এর কথা? ম্যাপিং করবেন আপনি কিভাবে? আপনি এখন পর্যন্ত অ্যান্টিবডি টেস্টিং আসতে দেননি। সেই অ্যান্টিবডি টেস্টিং যেটা গণস্বাস্থ্য কেন্দ্র দিয়েছে, সেটা মনে হচ্ছে 16 কোটি মানুষ সংক্রান্ত হওয়ার পরে অ্যাপ্রুভাল পাবে। আপনি কোন অস্ত্রের মাধ্যমে এই ম্যাপিংটা করবেন? 25,000 কমিউনিটি ক্লিনিক আছে, তার থেকে বেশি কমিউনিটি ওয়ার্কার আছে, তাদের মাধ্যমে যদি আপনি অ্যান্টিবডি টেস্টিং সারা বাংলাদেশে দিয়ে দিতেন, আপনি ইউনিয়ন পর্যায়ে আপনি দেখতে পারতেন যে আপনি কোন ইউনিয়নের কতটুকু সংক্রান্ত। কিন্তু আপনারা তখন কি বললেন? মার্জিন অফ এরর এর কথা। এখন পিসিআর টেস্টিং এর মার্জিন অফ এরর কি? ফলস নেগেটিভ ইজ 40%। আপনারা তখন অ্যান্টিবডি কি বলে আটকেছিলেন? ও মাই গড, অ্যান্টিবডিতে অনেক ফলস নেগেটিভ হবে, অনেক ফলস পজিটিভ হবে, মানুষ মারার পর মারা যাচ্ছে, 3 বার নেগেটিভ, মারা যাওয়ার পর পজিটিভ। আমাদের আনিসুজ্জামান সাহেব মারা গেলেন। আনিসুজ্জামান সাহেব তো ওই জেট এক্সিট স্ট্র্যাটেজি পাননি, পেলো কে? মোর্শেদ খান পেয়েছে, পেলো কে? সালমান এফ রহমান সাহেবের ভাই পেয়েছে। তো আপনারা আর জাতিকে কত কত ফর্মুলা দেখাবে? প্লিজ, বাংলাদেশের মানুষ একটা সমাধান চায়। হ্যাঁ, আমি একটু শেষ করি। বাংলাদেশের মানুষ একটা সমাধান চায়। বাংলাদেশের মানুষ 2 মাস অনেক কিছু দেখেছে, 3-4% অফ দা জিডিপি ওয়াজ লস্ট, বাট আমরা হেলথ ডিভিডেন্ডটা পাইনি। আমরা উই গট ওয়ার্স সাইড অফ দা বোথ দা ওয়ার্ল্ড। এখনো যদি আমরা এই এখন পর্যন্ত দাঁড়িয়ে এসে এই সব থিওরি মানুষের সামনে দেওয়ার চেষ্টা করছি, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনার হেলথ কর্মকর্তা যে প্রত্যেক দিন বলছে 700 মানুষ মারা গিয়েছে এই পর্যন্ত, আসলে এটা কি সঠিক তথ্য? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? যে মানুষটি কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবে যে মহিলাটা প্রত্যেক দিন বলছে যে 700 মানুষ মারা গিয়েছে বাংলাদেশে, আমার বন্ধু মারা গিয়েছে, বলেছে কোভিড নেগেটিভ, আমি এরকম অনেক মানুষকে চিনি যারা মারা গিয়েছে, বলে কোভিড নেগেটিভ। গরিবরা মারা গেলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, গরিবরা মারা গেলে নিউমোনিয়াতে মারা গিয়েছে, গরিবরা মারা গেলে তাদেরকে এলিয়েন অ্যাবডাকশন হয়েছে। তো আপনারা কতদিন এই নাটকটা করবেন? বাংলাদেশে একটা মহামারী এসে পড়েছে,
আপনারা দায়িত্বে আছেন, প্লিজ আপনারা এই নাটকগুলি বন্ধ করেন, জনগণকে একটা রিয়েল সলিউশন দেন। এই নাটকগুলি করে আর সময় নষ্ট করে আমাদেরকে ফলস এক্সপেকটেশন দিবেন না। আমার মা একজন ক্যান্সার সার্ভাইভার, সে কোনো প্রাইভেট জেট এক্সিট পাচ্ছে না, তার রিস্ক আছে লাইফে। আমি যেখানে থাকি সেইখানে দুজন কোভিড পেশেন্ট থাকে। আপনারা কারকে বলছেন, কি বলার চেষ্টা? ডক্টর আশিকুর রহমান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখন আমরা স্পষ্ট